বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গিয়েছেন আজকের ভিডিও টপিক কি। আজকের ভিডিওটিও বন্ধুরা রয়েছে ওয়াইফাই এর একটি টিপস নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনার ফোনে যদি ওয়াইফাই হটস্পট থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে কি রয়েছে সেটি দেখার জন্য অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে হবে। তো বরাবর মতো দেখছেন জিরো টেক টিউব, সাথে আছে আমি নাদিম। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে একটি কথা বলে নেই, সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড দেব সেই ভিডিওটি চলে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, সবার ফোনেই হয়তো ওয়াইফাই রয়েছে বা ওয়াইফাই হটস্পটটি রয়েছে। তো আজকে আমি আপনাদেরকে ওয়াইফাই হটস্পটের যে সেটিংসটি দেখাবো সেটি হচ্ছে লিমিট ডাটা ট্রান্সফারের। অর্থাৎ অনেক সময় দেখা যায় কি, আমাদের বন্ধু বান্ধব বা পরিচিত অনেক মানুষ বলে থাকে যে আমাদেরকে ওয়াইফাই হটস্পট কানেকশন দাও। তো এমতা অবস্থা কিন্তু আমরা তাদেরকে নাও করতে পারি না, কিন্তু অনেক সময় দেখা যায় কি তারা ওয়াইফাই হটস্পট ইউজ করতে করতে আমাদের ফোনের এমবি বা ডাটাগুলোকে শেষ করে দেয়। তো আপনি কিন্তু ইচ্ছা করলে তাকে লিমিট সেট করে দিতে পারেন, অর্থাৎ আপনি তাকে যতটুকু এমবি দিতে চাচ্ছেন ঠিক ততটুকু এমবি সে ব্যবহার করতে পারবে। এই জন্য সিম্পলি প্রথমে আপনি চলে যাবেন হচ্ছে আপনার ফোনের সেটিংসে। ফোনের সেটিংসে আসার পর সিম্পলি এখান থেকে চলে যাবেন হচ্ছে পোর্টেবল হটস্পট এই অপশনটিতে। পোর্টেবল হটস্পট এই অপশনটিতে আসার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে ওয়ান টাইম ডাটা লিমিট। তো সিম্পলি এই ওয়ান টাইম ডাটা লিমিটে ক্লিক করবেন। ওয়ান টাইম ডাটা লিমিটে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে, এখানে ওয়ান টাইম ডাটা লিমিটটি অফ থাকতে পারে, সিম্পলি আপনারা এই অপশনটিকে অন করে দিবেন। অন করলে নিচে দুটি অপশন ওপেন হয়ে যাবে। এখানে দেখুন প্রথমে রয়েছে সাইজ, তো সিম্পলি এই সাইজে ক্লিক করবেন। তো এখানে খেয়াল করুন বন্ধুরা, এখানে অনেকগুলো অপশন রয়েছে, 50 MB, 100 MB, 150 এবং 200 MB, তারপর রয়েছে কাস্টম। তো এখান থেকে আপনি সেট করে দিতে পারবেন যে আপনি কতটুকু এমবি পোর্টেবল হটস্পটের মাধ্যমে ট্রান্সফার করতে চাচ্ছেন। তো আপনি যদি কাউকে 150 MB দিতে চান সিম্পলি এখানে 150 MB-তে সিলেক্ট করে দিবেন, এবং নিচে দেখুন হোয়েন এক্সিডিট একটি অপশন রয়েছে, সিম্পলি এটির উপরে ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করলে এখানে দুটি অপশন পাবেন, একটি হচ্ছে টার্ন অফ অ্যান্ড নোটিফাই, আর একটি হচ্ছে অনলি নোটিফাই। অর্থাৎ সে যখন 150 MB ব্যবহার করবে তখন আপনাকে টার্ন অফ অ্যান্ড নোটিফাই করবে, অর্থাৎ অটোমেটিক্যালি তার সাথে ডিসকানেক্ট হয়ে যাবে এবং আপনাকে নোটিফাই করবে। আর দ্বিতীয়টি হচ্ছে অনলি নোটিফাই, অর্থাৎ 150 MB যখন সে ব্যবহার করে ফেলবে বা আপনি যখন তাকে 150 MB ট্রান্সফার করে দিবেন তখন শুধুমাত্র আপনাকে নোটিফাই করবে যে তাকে 150 MB দিয়ে শেষ হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনি যে কোনো একটি অপশন চুজ করে রাখতে পারেন। এতে করে হবে কি, আপনি নোটিফিকেশন পাবেন বা আপনি নোটিফাই হবেন যে সে কতটুকু এমবি ইউজ করছে বা আপনি তাকে যতটুকু দিয়েছিলেন সে ততটুকু শেষ করছে কিনা। এতে করে আপনার ফোনের এমবি বা ইন্টারনেট ডাটা প্যাকটিও বেঁচে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে চেষ্টা করেছি শেখাতে যে কিভাবে আপনারা কাউকে পোর্টেবল হটস্পটের মাধ্যমে ডাটা লিমিট সেট করে দিতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন পরবর্তীতে কেমন ভিডিও চান, এবং অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো টেকনোলজি রিলেটেড ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় জিরো টেক টিভির সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।